আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে সবাই স্বাগত জানাচ্ছি। দুবাইতে ছুটিতে আসার পর মধ্যে মধ্যে অনেক সময় ব্লগ করি কিন্তু ভয়েস দেওয়া হয় না, হালকা মিউজিক দিয়ে ছেড়ে দেয়। তো যাই হোক, আজকে চিন্তা করলাম, অনেকে জানে না এই রাস্তাগুলি আসলে কোথায়। এই দেখেন, এটা আমরা কিন্তু আসলে উপর দিয়ে কিন্তু রোড আছে, ওইটার তলে দিয়ে আবার রাস্তা করছে আর কি। এরকম বাংলাদেশে কয়েকদিন আগে একটা মেট্রেল করলো না, এরকম মাটির নিচে দিয়ে এরকম আর কি। তো দেখেন, দুবাইতে আসলে রাস্তাগুলো কিন্তু অনেক দারুণ সুন্দর, এক একটা লাইন আর কি 4-5টা গাড়ি যাতে যেতে পারে আর কি। তো দেখেন তারা কীভাবে মজবুত এবং কত ভালো করে এই রাস্তাগুলো তৈরি করেছে আর কি। দেখুন বড় বড় দালান কোঠা, আসলে দুবাইতে মনে করেন বিল্ডিংগুলো আসলে অনেক সুন্দর, যা তারা 1970-71 সালে তাদের দেশ স্বাধীন হওয়ার পরে থেকে তারা যা উন্নতি করছে তা আমাদের বাংলাদেশে, তো সেই সময় তো স্বাধীন হইলো কিন্তু আমরা বাংলাদেশে সেই রকম উন্নতি আর হইল না, কারণ পালা বদলের কারণে, ক্ষমতার লোভে অনেকে চেয়ার ধরে আছে, দুর্নীতির কারণে দেশটা আর নাই আর কি। আর দুবাইতে তো মনে করো তারা তেলের খনি আছে, গ্যাসের আছে, তো এইরকম ধরনের প্রাকৃতিক খনিজ সম্পদের কারণে তারা কিন্তু আসলে ধনী। দেখুন এটা দুবাই রাস্তাটা দেখেন, এটা কিন্তু আমি কর্ণেশের রাস্তা ধরে আসছি, কর্ণেশের রাস্তা, যারা আবুধাবিতে থাকে তারা হয়তো চিনবেন আবুধাবি কর্ণেশে। আমার ডাইন পাশে হচ্ছে কর্ণেশ বিচ, এই সাইডে, আর এই বাম সাইডে এই যে রুটগুলি। তো দেখলেন এই এই দেশে ট্রাফিক আইনগুলি সবাই মেনে চলে, কারণ যদি ট্রাফিক আইনগুলি মেনে না চলে তাহলে সাথে সাথে জরিমানা চলে আসে। এটা প্রতিটি রাস্তার প্রতিটি সাইডে আর কি তারা ক্যামেরা ফিট করে রেখেছে। দেখুন আমার সামনে যে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে কোনো অফিস না, এটা কিন্তু একটা হোটেলস, এটা 5-স্টার হোটেলস। আবুধাবিতে মনে করেন বেশিরভাগই মনে করেন এই যে বড় বড় বিল্ডিং এগুলি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা, এটা কিন্তু তেলের অয়েল কোম্পানির একটা অফিস আর কি। তো এরকমই বেশিরভাগই আর কি তারা অফিস এবং বেশিরভাগ হোটেল,